একবে একটা প্রশ্ন করেছেন, হজরত আমাদের বাসায় কিছু পুরাতন কোরআন শরীফ আছে, এইগুলো পড়া যায় না, অক্ষরও দেখা যায় না, এমন কোরআন শরীফ কি করব। ফতোয়া শামির 5 নম্বর খণ্ড 373 নং পৃষ্ঠার মধ্যে কিতাবুল হজর ওয়াল ইবাহা, ওখানে মধ্যে বলা হয়েছে, কোরআনুল করিম যদি পুরাতন হয়ে যায়, লেখা না বোঝা যায়, তাহলে সবচেয়েতে উত্তম পদ্ধতি হলো এমন জায়গায় দাফন করে দেওয়া যেখানে মধ্যে লোকের চলাফেরা নাই। কবরস্থানে মানুষের সাধারণত চলাফেরা কম, এই জন্য কবরস্থানের মধ্যে দাফন করে দেওয়া 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হলো, দাফন করা যদি সম্ভব না হয় তাহলে পানিতে এমনভাবে দেওয়া যাতে করে ডুবে যায়, এই 2টা আমল করা যেতে পারে। আরেকটা আমল হচ্ছে, অনেকে বলেন যে কোরআনুল করিম পোড়া, পোড়ার চাইতে এই 2টাই উত্তম, যদ্দূর সম্ভব না পোড়ার চেষ্টা করা। কেননা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট বলেছেন যে কোরআন শরীফ পোড়া, অর্থাৎ কোরআন শরীফকে হেফাজত করার উদ্দেশ্যে পোড়ানো মাকরুহে তাহরিমি, আর যদি লাঞ্ছনাকর অর্থাৎ বেজ্জতি করার জন্য যদি পোড়ায় তাহলে বেঈমান হয়ে যাবে, মুসলমানই থাকবে না। এজন্য না পোড়া চেষ্টা করা, দাফন করা, দাফন করা সম্ভব না হলে পানিতে ফেলে দেওয়া। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। আরেকবার প্রশ্ন করেছেন, সূরা তাহরিমের মধ্যে তাওবায়ে নাসুহা করতে বলা হয়েছে, এখন কথা হলো তাওবায়ে নাসুহা কিভাবে করব, আর যেই ব্যক্তি পরের হক আত্মসাত করেছে তার জন্য কি তাওবায়ে নাসুহা করলে গুনাহ মাফ হয়ে যাবে? সূরা তাহরিমের মধ্যে একটা আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবায়ে নাসুহা করো, আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম, আশা করা যায় তাওবায়ে নাসুহা যেই ব্যক্তি করবে, তোমরা যদি করো তাহলে তোমাদের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করার অধিকার দেওয়া হবে। তার মানে তাওবায়ে নাসুহার গুরুত্ব অনেক, অপরিসীম, অনেক। তো এখন কথা হলো তাওবায়ে নাসুহা কীভাবে করবে। মাজালিসুল আবরার কিতাব আছে, এই কিতাবের 66 নং পৃষ্ঠা, আবার রিয়াজুস সালিহীন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এই কিতাবের একেবারে ভূমিকার মধ্যে প্রথম দিকে প্রথম পৃষ্ঠার মধ্যে আছে তাওবায়ে নাসুহা করা। এটার পদ্ধতি হলো, আমি তাওবায়ে নাসুহা যে করেছি 3টা শর্ত পাওয়া যেতে হবে। 1 নম্বর শর্ত হলো, যেই গুণাটা আমি করতেছি এই গুণাটা এখন থেকে ছেড়ে দিতে হবে, এখন থেকে বর্তমান থেকে ছেড়ে দিতে হবে, 1। 2 নম্বর, আমি যে গুণাটা করে ফেলেছি এই জন্য আল্লাহর কাছে আল্লাহর ভয়ে শর্মিন্দা হইতে হবে, লজ্জিত হতে হবে, কাঁদতে হবে, আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে মাফ করে দাও, আল্লাহ আমি তো বুঝতে পারি নাই আমাকে ক্ষমা করে দাও। 3 নম্বর শর্ত হলো, সামনে না করার পূর্ণ অঙ্গীকার আবদ্ধ হতে হবে, আমি করবো না এই গুণা। মনে করেন মদ খাচ্ছি, তাহলে মদ আজ থেকে ছেড়ে দেব, অতীতে খেয়ে ফেলেছি আল্লাহর কাছে ক্ষমা চাইব, সামনে না খাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেব। কিন্তু মদও খাচ্ছেন, তাওবা করছেন, এটা তাওবায়ে নাসুহা নয়। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। আরেকটা কথা বলেছেন যে পরের হক যেই ব্যক্তি খাবে সেও কি তাওবায়ে নাসুহা করলে মাপ পেয়ে যাবে। উনি তাওবায়ে নাসুহা করবে, পাশাপাশি যেই হকটা লুণ্ঠন করেছেন বা আত্মসাত করেছেন সেটা তাকে পৌঁছায় দিতে হবে। যদি তিনি বেঁচে না থাকেন তাহলে তার ওয়ারিসের কাছে পৌঁছায় দিবেন। মনে করেন 1 কাঠা জায়গা আত্মসাত করছে, এত বছর পর্যন্ত খাইছে 1 কাঠা জায়গা, তাহলে আজকে জায়গাটা ফেরত দিয়ে দিতে হবে। এরপরে তাওবায়ে নাসুহা, লোক যদি বেঁচে না থাকে তাহলে তার সন্তানাদি যারা আছে, ওয়ারিস যারা আছে, তাদের কাছে পৌঁছায় দিতে হবে। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। আরেকবার প্রশ্ন করেছেন, ভোর রাতে খানা খাইনি বরং রাত 12টায় খাবার খেয়ে ঘুমিয়ে গেছি, সকালে ঘুম থেকে উঠে নফল রোজার নিয়ত করলে রোজা হবে কি? হ্যাঁ, রোজা হয়ে যাবে। হেদায় কিতাবের কিতাব সৌম অধ্যায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি যদি ভোর রাত্রে খানা নাও খায়, রাত্রে প্রথম রাত্রেও খানা খায়, অথবা টোটালি খানা খাইল না, সকালবেলা যদি নফল রোজার নিয়ত করে তাহলে তার নফল রোজা হয়ে যাবে। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। আরেকবার প্রশ্ন করেছেন, স্ত্রী সহবাস করার পর ফরজ গোসল করার আগে
অজু করে পাক হয়ে কোনো ধরনের খাবার খাওয়া যাবে কি? হ্যাঁ, অবশ্যই খাবার খাওয়া যাবে। বাবু গোসল জানাবা আল ফতোয়া শামিয়া। ফতোয়া শামির ফরজ গোসল অধ্যায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে। গোসল ফরজ হয়ে গেছে, এখনও গোসল করি নাই, তাহলে স্বাভাবিকভাবে হাত মুখ ধুয়ে আমি ইচ্ছে করলে অন্যান্য কাজ করতে পারবো, অন্যান্য যে কোনো কাজ করতে পারবো, রান্না বান্না করতে পারবো, আমার নিজস্ব অফিস আদালত করতে পারবো, আবার খানা গ্রহণ করতে পারবো, খানা খেতে পারবো। তবে এটা অনুত্তম, গোসল করে যদি সম্ভব হয় গোসল করে এইগুলো করা। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। আর এক ভাই প্রশ্ন করেছেন, হজরত শুক্রবার জুমার পরে মসজিদের গেটের সামনে কিছু বেনামাজি সুস্থ সবল মহিলারা ভিক্ষা করে, এদের ভিক্ষা দেওয়া যাবে কি? আপনি যদি নিশ্চিত জানেন সে বেনামাজি সুস্থ মানুষ, অর্থনৈতিক অবস্থা ভালো, আর খাসলতে এরকম সে গুনাহের কাজে ব্যয় করবে, আপনার টাকাটা নিয়ে গুনাহ করবে, মদ খাবে, এটা করবে, এটা করবে, তাহলে তাকে দেওয়া যাবে না। আর যদি জানেন যে না, সে বাস্তবে ফকির, নামাজ পড়ে না, এটা হচ্ছে তার খাসলত, তাহলে যেহেতু আপনার কাছে চেয়েছে এই জন্য দান করতে পারবেন, অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তোমার কাছে কোনো ব্যক্তি যদি সায়েল হয়, সায়েল মানে ভিক্ষুক হয়, যদি সে উটে চড়ে বা ঘোড়ায় চড়ে তোমার দরবারে আসে, তারপরও তুমি তাকে যা আছে দিয়ে দাও, তার মানে সে বেনামাজি হোক, যাই হোক, অমুসলিম হলেও তাকে দেওয়া যাবে। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন।